like, why I love this is like. হোসেন জি ভাই, ছি ছি ছি, তোরা আমার ভালো হইতে দিলি। পিস্তল ভাই, আপনি আমার মাফ করে দেন ভাই। মাফ করা মানুষের একটা বড় গুণ, এমনও আছে জীবনে অনেকে মাফ করছি, কোনো লাভ হয় তোকে মাফ করা যাবে না। তুই বুলেটের লোক, আর বুলেট মানুষ ভাই। ভাই বুলেটকে আমি তো বুলেট চিনি না ভাই। একদম চুপ কর ভাই, কাল একবার বলেন খুলিটা এক্ষুনি উড়াইয়া দিব। দেখ দেখ, বাঁচার জন্য মানুষ কত চেষ্টাই না করে, এখনো ওর বাপরেও চেনে না। চেনার দরকার নাই, উপরে পাঠাই দিই, কথা দিতেছি খুব তাড়াতাড়ি তোর বাপকেও তোর কাছে পাঠাই দিই। আমি মরিনি ভাই, তুই আমার বাপ করে দে ভাই, আমার করে দে, মাফ তাকে করা যাবে। তুই বুলেটে খাস লোক, বুলেটে যখন তোর কাছে পাঠাবো তখন ওরে বলি এই পিস্তলে বুলেট লাগে না। এই আপনারা একটু সরেন তো দেখি, আপনারা একটু সরেন, সবাই সরেন, আপনারা সরেন, সবাই সরেন। হ্যালো, আরে দূর মিয়া, এটা কোনো কথা হইলো? হ্যাঁ, তোমরা যে মানুষ খুন করছো, এমনি কেউ খুন করে? হ্যাঁ, তোমাদেরকে প্রমাণ রাখতে হয় যে তোমরা খুন করছো। এক সেকেন্ড, দাঁড়ান, কি যে বুঝলাম না, কিসের প্রমাণ, কারে মারতে চাইছি একটু বুঝে বলবেন। কিসের প্রমাণ বুঝো না, হ্যাঁ খুন হয়েছে, বুলেট ব্যবহার হয় নাই, তার মানে কি পিস্তল ভাই খুনটা করছে, রাইট? 5 লাখ টাকায় হবে না, কেস অনেক সিরিয়াস, 7 লাখ টাকা লাগবে, আর 2 ঘন্টার মধ্যে টাকা লাগবে, যদি টাইম ওভার হয় তাহলে অ্যাকশন শুরু হয়ে যাবে আমার। ওকে, এই শোনেন, কেটে দিল, বুঝলাম না তো কিছু, জি বলেন, আমি কার সাথে কথা বলছি? পুষ্টি চা সম্পর্কে এক গাঢ় লিকার। ও তাই নাকি, গুড, ভেরি গুড। আচ্ছা, তোমাদের একটা পোলারে কিন্তু খায়া দিছে একটু আগে, কে তোমাদের দুশ্মন? পিস্তল বাহিনী, পিস্তল দিয়ে থেতলে একদম পোলাটার মেরে ফেলছে। যদি প্রতিশোধ নিতে চাও 5 লাখ টাকা হবে না, 7 লাখ টাকা লাগবে, তাড়াতাড়ি টাকা নিয়ে চলে আসো, বুঝছো? খুন করি আমরা আর টাকা খান আপনি, তাই না? 7 অনেক বেশি হয়ে যায় ভাই। তুই কই আছিস? হ্যাঁ, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি, আমি যেখানে আসছি ওখানে তাড়াতাড়ি আয়। তোর পকেটে 9 লাখ টাকা ঢুকাই দিয়া তোর কপালে গুলি করে মারা ফেলি আমি। আপনারা যান, আপনারা যান। এখানে কি সিনেমা চলতেছে?
মরা নেই মানে? আরে মরা নিয়ে ফাইসলামি আমার 7-7-14, তুমি বুঝতে পারতেছ মরা নিয়ে ফাইসলামি তো আমি সহ্য করবো না। এই দাঁড়িয়ে আসো, কেন দাঁড়িয়ে আসো, কেন তাড়াতাড়ি উঠাও, পানি খাও, পানি খাও। পানি নেই স্যার। আরে মুখে পানি পার, পানি নেই। আরে থাপড়ায় উঠাও, থাপড়ায় উঠাও ভাই। যেটা গেছে ওইটাই ফিক্সড, কথা কইবার বাড়তি থাকব। 8-9 ঠিক আছে, বুলেট পুলিশের তাপালিং আমার ভালো লাগতেছে না, আমি পুলিশে খাই দেব। এটা কি হয়েছে? মালিকরে খাইয়ে দিয়েছে পিস্তলের পোলাপাত, এখন আমার প্রতিশোধ নিতে গেলে 5 লাখে হবে না, 7-8 লাখ দিয়ে লাগবো। মালিক রেখা দিয়েছে, এবারও বুলেট ব্যবহার করে নাই, পিস্তলের দাঁত দিয়া মাথাটা এমন করে থেতলাইয়া দিছে, চিনার কোনো উপায় নাই। এর জন্য পুলিশ বেশি টাকা দিতেছে, প্রতিশোধ দিতে গেলে 7 লাখ টাকা দিতে হবে, নাহলে ঝামেলা হইব, পুলিশে খাইয়া দেব। হেরো কি ভাই, মালিকটা আমার বন্ধু, ভাই না মরে গেছে। আপনি মি এমন ভাবে কথা কইতাছেন মনে আস্তে কুত্তা মরছে। ও মানে আমার বন্ধু, আমি কি পারে কি আর এখন ফেরত পাবো? ও একসাথে কত সময় কাটাইছি, কত কিছু খাইছি, রাতে ছিল জাদু, জাদু ছিল রাতে, যা করতো তাই ভালো লাগতো, ওরই কি আমি আর পাবো রে? পিস্তলের বাড়তি আর থাক মেরে দিচ্ছে। এত কথা কি আমাদের একজন খাইছে, ওরা ওদের চাকে বাবা আমরা খাইয়া দেবো, আমরা আমরা প্রতিশোধ নেবো না। হ্যাঁ রাস্তার কুকুর মনে নাই আমার বন্ধু করছে, কি করব এখন, কি করব কথা ক, কি করব আমরা? একের বদলে এক রকি বই, একটা বদলে একটা। কে বলছে তুই বাইচে আসোস? তুই মরা গেছস, একটু আগে প্রেস টেলিভিশন আইসা তোর মরা ছবি নিয়ে গেছে, পুলিশের কাছে তোর নাম এন্ট্রি হয়ে গেছে, আমি বললে হবে? বাবা মরা গেছো তুমি, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, সান্ত্বনা নিয়ে মরা যাও প্লিজ। আমার হার্টবিট চলতেছে, আমার হাত ধরতেছে, আমি কথা কইতে পারতেছি, আমার একটু হাসপাতালে নিয়ে যান স্যার। আচ্ছা বুঝতে সুস্থা কেন, তুই বাইচা থাকলে তো আমার লাভ নাই, তুই মহিলা গেলে লাভ আছে। 7-7-14 কি কইতেছে স্যার, আমি তো মরে নাই স্যার, আমি বাঁচাছি। তুই বাবা মরে গেছিস, মরেই যা, বেঁচে থেকে ঝামেলা করিস না, তুই মরলে আমাদের লাভ, আমাদের কোনো লাভ নেই বাবা, তুই মরলে আমাদের না, বুঝোস না কেন? লাভ আছে স্যার। এ দাঁড়া, কি বললা, লাভ আছে? ও ও স্যার, স্যার আমি আপনাকে টাকা দিব, আমার একটা ফোন করার ব্যবস্থা করে দেন, আমি যেমনি পারি আপনার টাকার ব্যবস্থা করে দিতেছি স্যার। আচ্ছা আমার কি পাগল মনে হয়, আমার চেহারে কি মনে হয় মনে হইতেছে আমি গাদা? বুলেটকে আমি ফোন করতে দিতে পারি না, সরি ভাই, সরি, আমি মাফ করি, সরি সরি না স্যার, বুলেটের লোকের কথা কব না, আমি আমার আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন যে যেখানে আছে আমি এগুলো কথা কই, আপনার টাকার ব্যবস্থা করে দেবো। একটা ফোন করতে চান স্যার, আমার আমি স্যার বাইসা থাকতে চাই স্যার। ঠিক আছে, কিন্তু বুলেটকে টাকার ব্যাপারে কিছু বলতে পারবো না, শিওর? ডন,
ফায়ারে চাপে। ভাই ভাই আমার মাফ করে দেন ভাই, আমি কিছু করি নাই ভাই, আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে শ্রদ্ধা করি ভাই, আমি আপনাকে আইডল মানি। রাগি ভাই ঈশ্বরের আতল আমারে ভালোবাসার গল্প শোনায়, আমার শ্রদ্ধার বাসে বাজায়। যেদিন তো আমি ভালোবাসা কুরবানি দিছি ওই দিন তাই বুলেট হয়ে গেছে। এই বুলেটে চলতে পিস্তল লাগেন, বুলেট একাই সব। পিস্তল পিস্তল আমার একটা হাতি মারছে, আমি ওর একটা হাতি মারো কিরা কে ভাই হিসাব বরাবর। ভাই বিশ্বাস করেন আমি হাতি না ভাই, আমি একটা পিঁপড়া। কোথায় কসম ভাই, আমি একটা পিঁপড়া। আমি জানি তুই পিঁপড়া, শুধু তুই না তোর বস পিস্তলও আমার চোখে পিঁপড়া। আমরা সোজা করস ভাই, ভাই মানে মাফ করে দেন ভাই, চুপ সোজাও কোনো সাউন্ড করে না ভাই, মাফ করে দেন আমার ভাই। ভাই মালিক ভাই মানে ভাই, এক কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা সম্পর্কে এক গাঢ় লিকার। আলোক ভাই মানে আমি বাইতে আছি, মালিক ভাই তো বেঁচে আছে, এবার আমাকে ছেড়ে দেন ভাই, এবার আমাকে মাফ করে দেন। হরুষ নাই কি কইছে, হরুষ নাই কিভাবে বাঁচছে, হরুষ নাই তোকে আমরা মারতে মারতে হাত বড় করে ফেলুম, তারপরে রাস্তায় ফেলে দিয়ে আসবো। এই প্রিয় দর্শক কেমন আছেন আপনারা, আশা করি সবাই খুব ভালো আছেন। ভালো না থাকলেও কোনো প্রবলেম নেই, এখনই আপনাদের মন আমি ভালো করে দেব, কারণ আজ আমার সাথে রয়েছে হাজারো তরুণের ক্রাশ, উদীয়মান মডেল অভিনেত্রী প্রেমা। কেমন আছেন? আমি ভালো আছি, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আপনার ফটোশ্যুটে অনেকগুলো পিস্তল দেখলাম, এর কারণ কি? সামনে কি কোনো অ্যাকশন কোনো মুভিতে আপনাকে দেখা যাবে? না না, এটা কোনো মুভি শ্যুট না, আমার ইচ্ছা হলো তাই করেছি। তবে এই শুটের পিছনে একটা রহস্য তো অবশ্যই আছে। রহস্য আমরা কি জানতে পারি? একদমই না, তবে আমি এই ফটোশুট মনে মনে একজনকে উৎসাহিত করেছি। স্পেশাল কেউ? এটা তো বলবো না। এটা কিন্তু গুরুতর অন্যায় হয়ে গেল, আপনি কিন্তু আমাদের ফাঁকি দিচ্ছেন। একদমই ফাঁকি দিচ্ছি না, তবে আমার এই ফটোশুটের মধ্যে একটা হিন্টস দেওয়া আছে, যারা বোঝার তারা ঠিকই বুঝে যাবে। আমি কিন্তু বুঝে গেছি। তাই বলেন তো দেখি। শীর্ষ সন্ত্রাসী পিস্তলের সাথে আপনার প্রেমের সম্পর্ক রয়েছে এমন একটি গুঞ্জন শোনা যাচ্ছিল, মানে নিচে কথাটা গুজব নয়। পিস্তলের সাথে আমার একটা সম্পর্ক নিশ্চয়ই আছে, তবে সেটা প্রেমের সম্পর্ক নাকি বন্ধুত্বের সম্পর্ক সেটা আমি এখানে বলতে চাচ্ছি না। আমি চাই না আমার ফলোয়ার্সরা এই বিষয়টা সম্পর্কে জানো, আর এটা আমার কমপ্লিটলি পার্সোনাল ইস্যু, সো আমি চাই না আপনি এগুলো নিয়ে আমাকে প্রশ্ন করেন, নাহলে কিন্তু আমি ইন্টারভিউ দিব না। ওকে ওকে, নো মোর পার্সোনাল অ্যাটাক। তবে আপনার কাছে আমার একটা বিষয় জানার আছে, আপনি কি পিস্তলকে চেনেন? জানেন আপনি একটা শব্দ ব্যবহার করেছেন, শীর্ষ সন্ত্রাসী, মানে আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? নেই, তবে খুঁজলে তো পাওয়া যাবে। খুঁজলেও পাবেন না, আর খোঁজার পরে যদি আপনি শব্দটা ব্যবহার করতেন তাহলে একটা কথা ছিল। আপনি তো তাকে চেনেন না, জানেন না, তার সাথে আপনার কোনো পরিচয় নেই। তবে আমার সাথে তার পরিচয় আছে, তার সাথে আমার দেখাও হয়েছে। হি ইজ এ ভেরি নাইস ম্যান। আর আপনি কি জানেন প্রথম দেখাতেই আমি তার প্রেমে পড়ে যাই। প্রিয় দর্শক, আমাদেরও হয়তো আর বুঝতে বাকি নেই প্রেমার এই ফটোশ্যুট কার জন্য, মানে লাভ এট ফার্স্ট সাইট। এত কিছু তলে তলে ওই নায়িকার সাথে কোথায় দেখা বুঝতেন? হ্যাঁ আমি তো কিছুই জানলাম না। আচ্ছা বাদ দেন, এই যে নায়িকা নায়িকা দেখতে যে কি সুন্দর, কিউট, একদম হেভি করা করা, বুঝছেন? একের একের পছন্দ আছে, সব মেকআপের খেলা, মেকআপ দিলে তোকেও এর চেয়ে সুন্দর লাগবে।
বাস্তবে এত সুন্দরী না। রিমাকে আমার কাছে ধরে নিয়ে ইয়া তিমারে আমার কাছে নিয়ে ভাই আমি মানে বুঝলাম, একটু বুঝাই বলবেন। ওর কাছে গিয়ে আমার কথা বলবি, যদি আসতে রাজি না হয় তাহলে কিডন্যাপ করবি। সামনাসামনি কত সুন্দরী সেটা আমার যাচাই করে দেখতে হবে। মানে কি আপনি ওর দেখেন নাই? তাহলে যে টিঙ্গির মধ্যে মেয়ে বলে বেড়াইতেছে যে প্রথম দেখায় তার প্রেম হয়ে গেছে, সব মিথ্যা কথা। কেন কেন মিথ্যা বলতেছে সেটা জানার জন্য তো ধরে নিয়ে আসবি, আমারও বোঝা দরকার। ও সরি ভাই সরি, প্রথমে পাতার উপর দিয়ে গেছেন কিছু মুজি ভাই, এখন একেবারে সাফা কিঞ্চিটার মতো পরিষ্কার। ঠিক আছে, আপনার কথা যথাজ্ঞা, গিয়া কিডন্যাপ করে নিয়ে আসছি। হ্যাঁ ওকে কিডন্যাপ করার দরকার নাই, এতে ঝামেলা আরও বাড়তে পারে। খোঁজ দেখা কোথায় আছে আমি নিজেই দেখা করতে যাব। ঠিক আছে ভাই, মনে করেন হুকুম তামিল হয়ে গেছে। আসতে চলো গাড়িতে চলো। কে আপনি? আপনার তো সাহস কম বড় না, আপনি আমার হাত ধরছেন, কে আপনি? আমাকে চিনতে পারো নাই? আমি তোমার বয়ফ্রেন্ড। নিজের চেহারা আয়নায় দেখছোস? আরে রাস্তাঘাটে মেয়ে মানুষ দেখলেই ইপটিস করতে ইচ্ছা করে তাই না? আমি কি তুই জানিস আমি পিস্তলের গার্লফ্রেন্ড? পিস্তল নাম শুনে তোর বুক কাঁপে না? ইচ্ছি ইচ্ছি, তোমরা আমাকে ভালো হইতে দিল, তাহলে আমি কে? শেতন তুই কে আমি কি করে বলবো? তোরা এখনো পালার চেষ্টা কেন? পিজু যদি জানতে পারে তোদের কথা তারই কিন্তু খবরই আছে। তাহলে আমি পিজুকে ফোন দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। পিজুকে? পিস্তল, পিস্তলকে আমি আদর করে পিজু বলে ডাক। আচ্ছা তোদের কি জীবনের মায়া নেই? না নেই, ডাকো তোমার পিজুকে। পিজুকে লাগবে না, তোদের মতো শয়তানদের শায়েস্তা করার জন্য আমার পায়ের স্যান্ডেলই যথেষ্ট। কাপ চা কি অদ্ভুত ভাবেই না পাল্টে দিতে পারে মুহূর্তটা। পুষ্টি চা সম্পর্কে এক গাঢ়লিকার। তুমি তো সরি সরি সরি, আমি বলতে পারিনি, কিন্তু আমি কিন্তু সত্যি সত্যি পিস্তলের গার্লফ্রেন্ড। পিজু যদি জানতে পারে তাহলে কিন্তু তোমাদের খবর করে ছাড়বে পিজু বলে। কি পিজু পিজু করতেছেন? হ্যাঁ আপনি যারা পিজু পিজু করতেছেন সে পিস্তল আপনার সামনেই দাঁড়া রয়েছে। আমি তোমার প্রেমে পাগল। তুমি থাপড়ে পাগল আমি ছোটাই দিব। পাগলামি শুরু করছে, এই পিস্তলকে বাইরে রাখার জন্য বেল্ট আছে, কোনো পাগলের দরকার নাই, বুঝছেন? ওরা বাসায় দিয়া, আর যে সাংবাদিক ইন্টারভিউটা করছে ওরা ধরে নেয়া, আমি ওরা সাইজ করব। ঠিক আছে ভাই। না না না, ওকে কিছু বলো না, ও আসলে আমার কথা ইন্টারভিউটা নিয়েছিল, এখনই আমি ভিডিওটা ডিলিট করে দিতে বলছি। তুমি আমাকে কেন ফোন দিয়েছো? ভাবি আপনার কথাবার্তা অনেক চেয়ে জাগি, কি সুন্দর মিষ্টি মিষ্টি কথা কইতেন, এখন তুমি ছাচ্ছাত করে ওঠে। তুমি আমার এত বোকা ভাবছ? আমি পিস্তল, আমি এত বোকা না, আমি এত বোকা হইলে পিস্তল হইতে পারতাম না। যারা তুমি চিনই না, তুমি আবার তার গার্লফ্রেন্ড,